কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এসএসসি তদন্তভার তুলে নিয়েছে কেন্দ্র। কলকাতা হাইকোর্টের নির্দেশ এসএসসি গ্রুপ ডি নিয়োগের তদন্তভার হাতে তুলে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্ত এগোতেই ধরা পড়েছে বহু বেনিয়ম। কেন্দ্রীয় গোয়েন্দার তদন্তে রাজ্যের বিভিন্ন স্কুলে নিযুক্ত 1698 জনের নিয়োগের ক্ষেত্রে অস্বচ্ছলতা সামনে এসেছে। ইতিমধ্যে এসএসসি এই প্রার্থীদের নাম, তারা কোন স্কুলে নিয়োগ পেয়েছে তা জানিয়ে তালিকা প্রকাশ করেছে। হাইকোর্টের নির্দেশ ছিল তালিকা খতিয়ে দেখে ওই চাকরি প্রার্থীদের নোটিশ ধরাতে হবে শিক্ষা দপ্তরকে। সেই মতো নির্দেশ কার্যকর করতে শুরু হয়েছে শিক্ষা দপ্তর। এসএসসির প্রকাশিত তালিকা পর্যালোচনা করলে দেখা যায় রাজ্যের মধ্যে সবথেকে বেশি অস্বচ্ছলতা ধরা পড়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। সেখানে 360 জন অযোগ্য প্রার্থীর নাম রয়েছে। এর ঠিক পরেই রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে 298 জন অযোগ্য প্রার্থীর নামের তালিকা প্রকাশ পেয়েছে এসএসসি তালিকায়। তৃতীয় অবস্থানে রয়েছে পূর্ব বর্ধমান 123, এরপর বাঁকুড়া, কোচবিহার, উত্তর চব্বিশ পরগনার মতো জেলাগুলি। জেলাগুলিতে কোথাও 123, কোথাও 100, কোথাও আবার 106 জনের অযোগ্য প্রার্থীর নামের তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকায় কলকাতা থেকে 20 জন অযোগ্য প্রার্থী চাকরি পেয়েছেন, তবে ঝাড়গ্রাম এই সংখ্যাটা শূন্য। আলিপুরদুয়ার 9, বাঁকুড়া 100, বীরভূম 44, বর্ধমান 123, কোচবিহার 109, দক্ষিণ দিনাজপুর 42, দার্জিলিং 1, হুগলি 63, হাওড়া 56 জন, জলপাইগুড়ি 14 জন, কলকাতা 20 জন, মালদা 78, মুর্শিদাবাদ 63, নদিয়া 36, উত্তর চব্বিশ পরগনা 106, পূর্ব মেদিনীপুর 360 জন, পশ্চিম মেদিনীপুর 298 জন, পুরুলিয়া 29 জন, শিলিগুড়ি সাব ডিভিশন 6 জন, দক্ষিণ চব্বিশ পরগনা 88, উত্তর দিনাজপুর 49 জন, ঝাড়গ্রাম 0। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত মামলায় তদন্ত করে সিবিআই 1698 জন প্রার্থীর নাম জানতে পেরেছে, যাদের ওএমআর শিটের তথ্য বিকৃত করা হয়েছিল বলে অভিযোগ। তাদের সবার নাম ঠিকানা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। গত বৃহস্পতিবার বিকেলে সেই তালিকা জমা পড়ার পর এদিনই ওই কর্মীদের কাছ থেকে বেরিয়ে দেওয়ার নির্দেশ দিতে চেয়েছিল আদালত, কিন্তু রাজ্যের তরফে আপত্তি জানানো হয়। রাজ্যের তরফে দাবি করা হয় এদিন কাজ থেকে বসিয়ে দিলে স্কুলে, বহু স্কুলে ঘণ্টা বাজানো, স্কুলের তারা খোলার লোক পাওয়া যাবে না। এ কথা শোনার পর আদালতের তরফে কোনো কড়া নির্দেশ দেওয়া হয়নি এখনো পর্যন্ত। আপাতত টিআই এর তালিকায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। কেন আমরা করছি তার একটাই কারণ, ধরুন এত বছর যে আমরা বঞ্চিত হয়ে পড়ে আছি, আমরা যোগ্য বঞ্চিত হয়ে পড়ে আছি, আমাদের চাকরিগুলো চুরি হয়ে গেছে, সেই জায়গায় মুখ্য আমাদের মাননীয় বা মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রীর দায়বদ্ধতা কম নেই। তো তার জন্য আমরা চাই যে একমাত্র মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই আমাদের এই সমস্যার সমাধান সম্ভব, যোগ্য ছেলেরা চাকরি পেতে পারবে। তার জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে এসেছি, আমরা কোর্টে যাইনি, আমাদের ভরসা আছে একমাত্র মাননীয়ার প্রতি, উনি যদি হস্তক্ষেপ করেন আমাদের সমস্যার সমাধান হবে। আপনার নামটা? আমার নাম শেখ সিরাজউদ্দিন। আপনি কোন অর্গানাইজেশনে? আমি ফিজিক্যাল এডুকেশন ওয়ার্ক এডুকেশন গ্রুপের প্রতিনিধি হিসেবে এসেছি। The most comprehensive crash course for classes 8 to 10 and 12. Young and dedicated faculty. Fully digital classrooms. Secure and monitored. Focus on co-curricular and cool cafeteria to hang out at. All subjects under one roof. Daily and weekend batches. Hostel facilities available. वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हैवल्स गोल्ड मेडल, आरआर कैबेल्स, क्रेबेट्री, लेग्रेंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कम्पेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत है। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी, 9932018834। केवल 6 रुपया। 50-70% कम कीमतों पर लाजवाब डिजाइन, ब्रांडेड फर्नीचर, गारंटी सहित मजबूती का वादा। सही समय है बना लो इरादा। बेडरूम सेट, सोफा सेट, डाइनिंग सेट, ऑफिस, आउटडोर फर्नीचर एंड मॉड्यूलर किचन उपलब्ध है। मनी कांट बाय हैप्पीनेस, बट मनी कैन गिव यू कंफर्ट टू बी हैप्पी। फॉर रेडी एंड कस्टमाइज्ड फर्नीचर विजिट सिलेक्शन फर्नीचर, फर्स्ट फ्लोर, मेट्रो हाइट्स, सेवोक रोड, सिलीगुड़ी। कॉन्टैक्ट 9832011336।
यदि तपाईँ आफ्नो क्षेत्रबाट छुट्नु भएको छ भने डियर लटरेज हिमालयन आइडल सिजन 2 नेपाली साङ्गीतिक रियालिटी सोको सिलगढी एडिसन तपाईँको निम्ति लिएर आएको छ सुनौलो अवसर, जहाँ आगामी 8 जनवरी 2023 दिन सिलगढीको मिलन मोड स्थित लिटल एन्जल स्कुलमा हुन गइरहेको छ अन्तिम अडिसन। इच्छुक प्रतियोगीहरूको निम्ति स्पट रजिस्ट्रेसन साथै अनलाइन रजिस्ट्रेसन पनि खुल्ला रहेको छ। अधिक जानकारीको निम्ति सम्पर्क गर्नुहोस् 8293551883 अथवा www.sklive.news। मैं हिमानी रॉय, थेरेपी इंचार्ज ऑफ सूत्रा। स्ट्रोक रिहैबिलिटेशन या न्यूरो रिहैबिलिटेशन के लिए प्रॉपर टीम अप्रोच की आवश्यकता है। फिजियोथेरेपी के अलावा भी ज़रूरी है ऑक्यूपेशनल थेरेपी, स्पीच थेरेपी, साइकोथेरेपी से बने कॉम्बाइंड ट्रीटमेंट की। थेरेपी के बारे में और भी जानकारी के लिए संपर्क करें द थेरेपी एक्सपर्ट सूत्रा।